নরসিংদী এক আসনে বিএনপির প্রার্থীকে কারাগারে প্রেরণ করা হয়েছে, চলুন দেখে নেই বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী এক সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জজ কোর্টের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খায়রুল্লাহ কবির খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি। আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের 8ই ফেব্রুয়ারি বিস্ফোরক আইন ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নরসিংদী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ। ওই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 27 জন নেতাকর্মীকে আসামি করা হয়। সেখানে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের নাম ছিল না। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক এসআই মনির হোসেন দীর্ঘ তদন্ত শেষে গত 25 নভেম্বর 273 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে খোকনকে অভিযুক্ত করা হয়। বিষয়টি জানতে পেরে দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন খোকন। আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগের দিন গতকাল বুধবার সকালে তিনি আসন্ন একাদশে জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদী এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে সরকারের নানা কারসাজিতে সেই একতরফা ভোটেরই আভাস, এমনটাই মন্তব্য করেন রুহুল কবির রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি প্রশ্নসাপেক্ষ, নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারের নানা ষড়যন্ত্র কারসাজিতেই সেই একতরফা নির্বাচনের আভাসই ফুটে উঠেছে আবারও। গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভি একথা বলেন। পত্রিকার খবরের বরাত দিয়ে রিজভি বলেন, 85টি উপজেলায় নির্বাচনী কর্মকর্তা নেই। এই অবস্থায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাছাই করে আওয়ামী লীগ কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে। এর মাধ্যমে নির্বাচন নিয়ে সরকারের চক্রান্তে গভীরতা ও প্রাপ্তি আরো স্পষ্ট হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আর আপনি দেখতে পারবেন না। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।